আসসালামু আলাইকুম, আমরা নিয়ে এসেছি আমাদের ট্রেনিং সেন্টারে। এখানে আমরা আমাদের যে সকল ভাইরা বিদেশ যেতে চায় তাদেরকে দক্ষ করে তারপরে বিদেশে পাঠানো। এটা হচ্ছে ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সকল ভাইরা ওয়েল্ডিং এর কাজ শিখছেন, এবং এই কাজ শিখে কেউ সিঙ্গাপুর যাবে, কেউ পোল্যান্ড যাবে, কেউ দুবাই যাবে, অর্থাৎ পৃথিবীর প্রায় সবগুলো দেশের কাজই আমরা করে থাকি। আপনারা এই সব ভাইয়ের দিকে তাকালে দেখতে পারবেন যে প্রত্যেকের মুখে একটা কোন ধরনের শব্দ কাজ করছে। তারা এখান থেকে কাজ শিখছে, কাজ শেখার পরে তারা বিদেশ যাবে এবং ভালো একটা হ্যান্ডসাম স্যালারি তারা এখান থেকে দিবে। কিন্তু যারা কাজ শিখে যান না তাদের স্যালারি কিন্তু বেশি হয় না, এবং তাদের পদবি হয় ক্লিনার, অথবা কেউ ওয়্যার হাউসে কাজ করে, কেউ রাস্তার পাশে কাজ করে। এইগুলো আমি যখন বিদেশ যাই যে দেখি, আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি, আমার নিজেরও খারাপ লাগে। আমি সবসময়ের জন্য বলি যে আপনারা দক্ষ হয়ে যান। এখানে কিছু ভাই আছে, তারা হচ্ছে সাউথ কোরিয়া যাবে। কোরিয়াতে আপনারা জানেন যে লাখ টাকার উপরে ইনকাম করা যায়, বা ওনারা যে কাজ করছে ওয়েল্ডিং এর কাজ, পৃথিবীর প্রত্যেকটা দেশে এই ওয়েল্ডিং এর ডিমান্ড রয়েছে। আপনি বাংলাদেশেও ভালো স্যালারিতে ওয়েল্ডিং এর জব করতে পারবেন। কোরিয়াতে যাবে, তারা কাজ শিখছে, তারা 1.5 লাখ টাকা বেতনে সেখানে কাজ পাবে। তো আমি আপনাদেরকে সবসময়ের জন্য বলি যে আপনারা দক্ষ হয়ে ট্রেনিং করে তারপরে যাবেন। আপনারা জানেন যে সাউথ কোরিয়া স্যালারিটা অনেক বেশি দিচ্ছে। সেখানে সাউথ কোরিয়া যেতে হলে ভাষা শিখতে হয়, কিন্তু যদি আপনি কাজ জানেন, কাজ জানলে পরে ভাষাটা শিথিলযোগ্য, সেই কারণে সবাই কাজ শিখছে। আর ওয়েল্ডিং এর ডিমান্ড তো অনেক। আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন যে আমাদের যে সকল ভাইরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে, ওয়েল্ডিং এ লাখ টাকার নিচে খুব কম লোকই আছে তারা স্যালারি পায়। দেখেন প্রত্যেকটা ভাইয়ের মুখে অন্য ধরনের একটা স্বপ্ন। আপনার নাম কি? কতদিন ট্রেনিং এ আসছেন? 2 মাস। কি শিখছেন আপনি? টিআইজি। যে উনি টিআইজি ওয়েল্ডিং শিখছে, কোন দেশ যাবেন? সিঙ্গাপুর যাবে ভাই। আপনি কোথায় যাবেন? পোল্যান্ড। ইনি যাবে পোল্যান্ড, আপনি সিঙ্গাপুর যাবে। তো এই যে ভাইরা আছে সবাই আসলে কাজ শিখছে। আপনাদেরকে বলবো যারা বিদেশ যেতে চাচ্ছেন ক্লিনার বা অন্যান্য কাজে না যেয়ে, আপনারা সবাই আমাদের ট্রেনিং সেন্টারে আসুন, এখান থেকে কাজ শিখুন, কাজ শিখে দক্ষ হন, তারপরে বিদেশ যান। তাহলে আপনার স্যালারি ভালো হবে, বিদেশ থেকে আসার পরে আপনি দেশে একটি প্রজেক্ট স্টার্ট করতে পারবেন। যে আপনি যদি একজন ওয়েল্ডার হিসেবে যান, 5 বছর বা 10 বছর বিদেশ করার পরে দেশে এসে কিন্তু একটা ওয়ার্কশপ দিতে পারবেন, এবং দেশে এসেও আপনার একটা সেটেল বিজনেস হবে। কিন্তু অন্য প্রফেশনে গেলে আপনি দেশে আসার পরে কিন্তু কি করবেন আপনাকে ভেবে বেড়াতে হবে। কেউ সিএনজি কিনবে, কেউ মুদিখানা দোকান দিবে, ব্যবসায়ী লস করবে। আর আপনি এই প্রফেশনগুলোতে গেলে দেশে এসে আপনার চিন্তা করতে হবে না, কারণ আপনি একটা হ্যান্ডসাম স্যালারি নিয়ে দেশে আসবেন। তো আমাদের ট্রেনিং সেন্টারের পাশে আরও কিছু রয়েছে, ভিডিও দেখাবো। পাইপ ফিটারের ট্রেনিং সেন্টার রয়েছে, পাশে হচ্ছে ইলেকট্রিশিয়ানের রয়েছে, কনস্ট্রাকশনের রয়েছে, সব ধরনেরই রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং যারা যেতে আগ্রহী আছেন, আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে।